Hi guys, welcome to my YouTube channel, The Basic of Guitar for the Beginners. My simple ke aji sargamor bikhay kom sargam mane saregama pa thisa in the scale of D major or khetrot de etia apnara ke duniya ke enake likhi lobosun de ei bostu to enake likhi lobosun yet yet likha ase tonic key of d major ta mane hetu ke scale of d major boli koy tonic key of d major mane eta scale of bohut keta swar thake 12 ta swar thake tar bitor jiketa swarare sare gama padha nisa hoy hei swar keta main tone of that scale boli koy hei scale tone main tone gotike sare gama padha nisa amar sangitor main bostu hoy acha etia in the scale of D major, sare gama kebo, sare gama padhani sa, D, E, F sub G, A, B, C sub D. Ekinte eta kotha koi loisu moi, ta mane bohute motor hikibo ahile, mane keyboard, piano ba guitar hikibo ahile, ei sargam jetia niu sare gama dile, mane alo digdar bai aro mane, ta mane direct gan bojabo khoje, lead bojabo khoje, ta mane sare gama tu dile bhabe ki কিবা যেন আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিকাব লৈছো তেওঁলোকে ভাবে আমি ওয়েস্টার্ন শিকিব আহিছো আমাক গিটাৰ বা পিয়ানো আমাক কি সারগাম দিব লাগিছে বা কি সারেগামা দি আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল কিন্তু নহয় এটো ভুল ধারণা তার মানে কি উই ইন্ডিয়ান পিপল উই কল ইট অ্যাজ সারেগামা পা ধা নিসা ইন ওয়েস্টার্ন কান্ট্রি দে অলসো ডু দা সেম থিং বাট দে কল ইট হোয়াট ডো রে মি ফা সোল লা টি ডো উই আর গেটিং নাইস টিউন বিহাইন্ড দিস And sa re ga ma pa dha ni sa, the same tune we are getting. Tar mane ami eneke khao, tenake eneke khai, the ekke bostu khai. Gotike sargam koribo lagibo. Kiba ta lead bojabo lagile, kiba ta gaan bojabo lagile, ami hei sa re ga mar porai jabo lagibo. Sa re ga ma na janile ekku labh nai musicot, sa re ga ma lagibo eta mane. Dei, tar pisot moi aru iyate ei anguli kita likhi disu. হ্যাঁ এইটো এইটোক আমি গিটার বজোৱাৰ ক্ষেত্ৰত কি কওঁ ফিফথ কওঁ পাঁচ নম্বৰ এইটো ফাৰ্ষ্ট ফিংগাৰ ছেকেণ্ড থাৰ্ড ফোৰ্থ অ'কে তাৰপিছত ইয়াতে মই ফ্ৰেড বৰ্ডটো দিছোঁ হা এই ফিংগাৰিং নাম্বাৰবিলাকো দি দিছোঁ কোনটো ফ্ৰেটত কোনটোত দিব লাগে আচলতে আমাৰ এটা ডাঙৰ ফৰ্মুলা এটা আছে আমি ফাৰ্ষ্ট ফ্ৰেটত টিপিব লাগিলে ফাৰ্ষ্ট ফিংগাৰ দিব লাগে ছেকেণ্ড ফ্ৰেটত ছেকেণ্ড ফিংগাৰ থাৰ্ড ফ্ৰেটত থাৰ্ড ফিংগাৰ আৰু ফ'ৰ্থ ফ্ৰেটত ফোর ফিঙ্গার এটু ফর্মুলা কিন্তু কেতিয়াও এক্সেপশনাল এক্সেপশনাল কেস হৈ যায় হ্যাঁ মই এটু ফিঙ্গারিংটো ভালকে অহাৰ কাৰণে মই গনে সেকেন্ড ইয়াতে সেকেন্ড সেকেন্ড ফ্রেটত মই ফার্স্ট ফিঙ্গার লগাব দিছো আসলে সেকেন্ড ফিঙ্গার হয় নিয়মতে কিন্তু নহয় আপনি আপোনালোকে ফার্স্ট ফিঙ্গার লগাব আৰু ইয়াতে ফোর ফিঙ্গার লগাব তেতিয়া এই 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 ডি মেজৰটো বজাওঁতে বজাওঁতে ফোর ফিঙ্গারটো বঢ়িয়া হৈ আহিব মানে এক্টিভ হৈ আহিব দে সেইকাৰণে মই ইয়াতে লগাব দিছো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট এন্ড ফোর্থ ওকে আর ইয়াতে মই লিখি দিছো কোনটো এক নম্বর হয় কোনটো তিন নম্বর হব ওকে এতিয়া আমি এখন বজাম একো নাই আমি সিম্পল কে বজালে হল এয়া মই দেখাইছো প্রথমতে লাগে আমাক কি লাগে ডি ওপেন লাগে এডাল ডি ওপেন ফোর্থ ফোর্থ স্ট্রিং ডি ওপেন এটু ই এটু এফ শার্প জি ওপেন এ এ বি ওপেন সি শার্প ডি এবার ব্যাক করিম ডিসেন্ডিং করিম তার মানে অবরোহণ ডি সি শার্প বি এ জি 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 ফ্ল্যাট তার মানে এফ শার্প টুকে জি ফ্ল্যাট বলিও কয় জি ফ্ল্যাট E D D E F sharp Z A B C sharp D Sa re ga ma pa dha ni sa Do re mi fa sol la ti do B C sharp B A Z F sharp E D Sa re ga ma pa dha ni sa এই ডি মেজৰ কটো লগাই ললো তাৰ মানে যেহেতু এটো আন্ডাৰ ডি মেজৰ স্কেল হয়নে এতিয়া
আমি একটু লাহে লাহে নিয়াগে ডি ই এফ শার্প জি এ বি সি শার্প ডি আপনাদের মুখের কই কই বজাব এবিলাক নোট বিলাক তেতে হলে নোট বিলাকর এফ্রেট নেম বিলাক আপনাদের জানি যাব সর বিলাক ডি সি শার্প ডি এ জি সি ফ্ল্যাট বা এফ শার্প কব পারে ই ডি সারে গাম বড়া লিসা এবার ট্রেমোলো করিস হ্যাঁ এটা ট্রেমোলো এনেকে প্র্যাকটিস করিব আপনাদেরকে আমি ডি স্কেলত যেতিয়া আমি কিবা এটা গান বজাব খুজো তেতিয়া হলে এই যে স্বরগম কেটা দিলো ডি ই এফ সাব জি এ বি সি সাব ডি এটা স্বরগমে লাগে সাপোজ এটা বজালো গতিকে এই যে স্বৰগম কেইটা দিলো সেইকেইটাৰ পৰাই হৈ আছে মই পিছত এনেকে নোটেশ্যন কৰি দিম এই ডি ডি এ ডি শার্প এফ শার্প ই জি লাগে তেনেকে মই লিখি দিম সেইবিলাক চাই চাই আপোনালোকে এনেকে ধুনীয়াকে গানবিলাক বজাব পাৰিব গতিকে প্ৰথমতেতো আমি জানিব উই হ্যাভ টু নো দ্য নোট নেমছ স্বৰবিলাকৰ নাম জানিব লাগিব আৰু ডি স্কেলত কি কি স্বৰ লাগে হা আমাৰ ৱেষ্টাৰ্ণ ৱেষ্টাৰ্ণ মিউজিকত কেনেকুৱা ডি স্কেলত বেলেগ হয় স্বৰবিলাকৰ নাম আৰু চি স্কেলত বেলেগ হয় বেলেগ বেলেগ স্কেলত যেনে সি স্কেলত কি কি হ'ব সি ডি ই এফ জি এ বি সি আৰু ডি স্কেলত কি হয় ডি ই এফ শার্প জি এ বি সি শার্প সেইকাৰণে নোট নেমবিলাক বদলি যায় দেই সালনি হয় মানে স্বৰৰ নামবিলাক সেইকাৰণে ৱেষ্টাৰ্ণ মিউজিকটো অলপ টান হয় টাফ হয় কিন্তু এনেকে কৰোঁতে কৰোঁতে ধুনীয়াকৈ আহি যাব আপোনালোকে বজাব ডি মাজৰ ডি মাজৰ এ সেভেন ডি ওকে মই বহুত চিম্পলকে সংগীতটো শিকাই আছো সংগীত এনেই টাফ হয় মই বহুত চিম্পলকে একদম মানে অতি চিম্পলকে আপোনালোকক কৈ আছো আপোনালোকৰ যদি চেনেলটো ভাল লাগিছে তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব আৰু মই এনেকে ধুনীয়াকে নতুন নতুন বস্তু চিম্পলকে মই শিকাই গৈ থাকিম আপোনালোকে কাইণ্ডলি চাব আৰু মোৰ আগৰ ভিডিঅ'বিলাক চাব গিটাৰৰ দেই মই কীবৰ্ডো শিকাই আছোঁ আৰু উকুলেলেও শিকাই আছোঁ মোৰ চেনেলত পাব গতিকে আই উড লাইক টু ষ্টপ হিয়াৰ নাও উইছ ইউ অল দ্য ভেৰি বেষ্ট বাই বাই